এই পাওভাজিটা বানিয়েছিলাম দুর্গা পুজোর সময় ষষ্ঠীর দিন কি সপ্তমীর দিন খেতে খুব ভালো হয়েছিল ওই সময় আর পোস্ট করা হয়নি রিলস পোস্ট করেছিলাম বাট ভাবলাম একটা ছোট্ট ভিডিও পোস্ট করে দিই কারণ রিলসে একটু তাড়াতাড়ি বলি বলে অনেকেই আমাকে বলেন যে আমি একটু যেন আসতে বলি তো রিলসে একটা সময় বাধা থাকে তাই যাই হোক যত সবজি পছন্দের বা ঘরে ছিল সব দিয়ে নিয়েছি আলু ফুলকপি গাজর তারপরে দিয়ে দিয়েছি এখানে একটু বিনস আর কড়াইশুঁটি অল্প নুন দিয়ে কুকারে দু তিনটে হুইসেল দিয়ে নেবো একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম একটা পিঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নেব তার সাথে নেবো কিছুটা ক্যাপসিকাম কেটে টমেটোটা আগেই কেটে রেখেছিলাম অনেকেই ক্যাপসিকামটা টমেটোটাই সবজি সিদ্ধ করার সময় দিয়ে দেয় আমি দিই না কারণটা বলছি ক্যাপসিকাম একটা সুন্দর ফ্লেভার হয় যেটা সিদ্ধতে হয় না যেটা ভাজলে গন্ধটা সুন্দর আসে তাই জন্য আমি একদম কুচি করে নিয়েছি ক্যাপসিকাম যখন ভাজবো তখনই ক্যাপসিকামটাকে দেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে প্রথমে পেঁয়াজটাকে দেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে ক্যাপসিকামটা অ্যাড করে দেব। যেই নরম হয়ে আসবে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব তার সাথে দিয়ে দেব টমেটোটাও আর এখানে আমি ইউজ করেছি একটু নুন পরিমাণ মতন এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ অল্প হলুদ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কাঁচা গন্ধ যেই চলে যাবে যে কোনো ব্র্যান্ডের পাওভাজি মশলা দু চামচ দিয়ে দাও মানে পরিমাণ অনুযায়ী দিও আমার যতটা সবজি ছিল তাতে আমি দু চামচ ইউজ করেছি এইবার যে সবজিগুলো বয়ল করেছিলাম ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার ওটার সাথে সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে দেব। একটু স্বাদের জন্য চিনি অ্যাড করেছি যেই ভালো করে মিশে যাবে তাতে এবার কড়াইতে একটু জায়গা ফাঁকা করে বেশ কিছুটা বাটার দিয়ে দেবো আর ওই বাটারটা যেই মেল্ট হয়ে যাবে পুরো সবজিটার সাথে ভালো করে মিশিয়ে দেব নামাবার আগে কুচিয়ে রাখা বেশ কিছুটা ধনে আর একটা লেবুর রস পুরো ভালো করে দিয়ে দেবো মানে একটা লেবুর আর্ধেকটা নিয়েছিলাম আমি আর কি গ্যাস বন্ধ করে ঢেকে রাখবো এদিকে বাটারে ভালো করে পাওগুলোকে সেকে নেবো তোমরা চাইলে এখানে এই পাও না পেলে যে কোনো ব্রেড দিয়েও খেতে পারো মানে নর্মাল যে রুটিগুলো বাজারে পাওয়া যায় খুব ভালো লাগে আমাদের তো ওই সময় জ্বরের মুখ ছিল সত্যিই খুব ভালো লেগেছে আর আমারা আর সন্দীপের এমনিও এই পাও ভাজি মিসাল পাও বড়া পাও এগুলো খুব প্রিয় মাঝে মাঝেই আগে বানিয়ে খেতাম চিনি হওয়ার আর এখন ঠিক সময় হয় না বলে করা হয় না বাট এখন রিলস বানাচ্ছি যখন মাঝে মধ্যেই দেখতে পারবে টাটা